রাইটার পোকা টু স্টোর টু নাম্বার ফ্রম ইউজার অ্যান্ড প্রিন্ট দেয়ার সাম ঠিক আছে ওদের সাম প্রিন্ট করতে হবে দুটো নাম্বার ইউজারের কাছ থেকে নিতে হবে আর তাদের সাম প্রিন্ট করতে হবে তাহলে ক্লাস সাম ক্লাসটা আমরা স্মলে লিখি আর একটা স্পেস দিয়ে ক্লাসের নেমটা দিলাম এবার কী হবে আমাদের জাভা প্রোগ্রাম রান করাতে গেলে একটা মেথড লাগবে হয় মেন ফাংশান লাগবে নাহলে অন্য যে কোনো ফাংশন লাগবে তাহলে আমি এখানে মেন ফাংশনটা কি লিখবো পাবলিক স্ট্যাটিক হোয়াইট মেন স্ট্রিং আর্কস এখানে প্যারামিটার দিচ্ছি আর এখানে ঢুকে দেখ পাবলিক স্ট্র্যাটিক হোয়াইট মেন কেন লিখছি পাবলিক হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার অ্যাক্সেস স্পেসিফায়ার মিনস আমি এই যে মেন ফাংশন এই মেন ফাংশনটাকে পাবলিক করছি যাতে বাইরে থেকে জেভিএম এসে যাওয়া ভার্চুয়াল মেশিন প্রোগ্রামটা যখন রান হবে বাইরে থেকে জেভিএম এসে এই মেন ফাংশানটাকে খুঁজে পায় আর মেন ফাংশানটাকে ইউজ করতে পারে আর অ্যাক্সেস করতে পারে সেই জন্য এখানে লিখছি পাবলিক স্ট্যাটিক হচ্ছে একটা মেমোরি অ্যালোকেশান মেমোরিটা অ্যালোকেট হচ্ছে যখন যাওয়া প্রোগ্রামটা রান হবে তখন একটা মেমোরি অ্যালোকেট হবে র্যামে সেই জন্য এখানে লিখছি স্ট্যাটিক পরবর্তীকালে দেখবি প্রোগ্রাম স্ট্যাটিকও হতে পারে নন স্ট্যাটিকও হতে পারে ভয়েড হচ্ছে মেন ফাংশানটা সবসময় এমটি রাখা হয় ভয়েড আছে আমি মেন ফাংশনের মধ্যে কোডিংটা লিখবো স্ট্রিং আর্কস হচ্ছে একটা প্যারামিটার এই স্ট্রিং আর্কসটা দিই এই কারণে যে স্ট্রিং টাইপের ভ্যারিয়েবেল যখন পাস করাবো এখানে অ্যাকচুয়ালি মেথড পাস করানো হয় ভয়েড মেন এখানে প্যারামিটার পাস করানো হয় মেথড পাস করানো মানে এইটা এই মেথডটার মধ্যে আমরা ভ্যালু পাস করাতে পারি ইউজার অ্যাকসেপ্টেন্স করা যায় স্ট্রিং আর্কস লেখার দরকারও পড়ে না স্ট্রিং আর্কস লিখলে কি হয় ডাইরেক্ট মেন ফাংশানটাকে আমরা কম্পাইলারে কল করে তাকে রান করতে পারি এটাই হচ্ছে মেন ব্যাপার তাহলে আশা করি বুঝতে পারলি এখানে পাবলিক স্টাডি ভয়েডমেন কি জন্য লিখছি আচ্ছা এবার কি বলছে দুটো নাম্বার প্রার্থনা তুমি কিন্তু ইয়ে দেবে রেসপন্স দেবে আচ্ছা আচ্ছা এবার আমি কি করব আমাকে দুটো নাম্বার স্টোর করতে হবে তাদের সাম করে প্রিন্ট করতে হবে তাহলে আমাকে তার জন্য কি করতে হবে ভ্যারিয়েবল লাগবে ভ্যারিয়েবল হচ্ছে নেমড মেমোরি ব্লক তাহলে আমি এখানে ভ্যারিয়েবলের ডেটা টাইপ নিচ্ছি আইএনটি ডেটা টাইপ কী ধরনের নেমড মেমোরি ব্লক ক্রিয়েট হবে আইএনটি লিখে আমি এ কমা বি কমা সি তিনটে ভ্যারিয়েবেল ডিক্লিয়ার করলাম আইএনটি পরে স্পেস দিলাম এ বি সি তাহলে আমার কী হচ্ছে মেমোরিতে আমার তিনটে ব্লক ক্রিয়েট হয়ে যাচ্ছে এই যে ইয়েটা কাজ করে না এই পিকফেনটা কাজ করা বন্ধ করে দিয়েছে কি জ্বালাতন হয়েছে আমি যখন লিখছি আইএনটি এবিসি তখন মেমোরিতে এরকম তিনটে মেমোরি ব্লক ক্রিয়েট হয়ে যাচ্ছে এরকম তিনটে মেমোরি ব্লক ক্রিয়েট হচ্ছে এ বি আর সি আমি কী করবো এতে কিছু ভ্যালু স্টোর করব এতে ধর রাখলাম টেন বিতে রাখলাম টোয়েন্টি আর এদের দুজনে সাম করে শীতে স্টোর করব। তাহলে টেন আর টোয়েন্টি প্লাস করে শীতে স্টোর করব থার্টি তাহলে আমাকে কি করতে হবে তার জন্য এই কাজটা করতে গেলে সাইড আচ্ছা তাহলে আমি এবার লিখছি একটা জিনিস মাথায় রাখবি এন্ড অফ স্টেটমেন্ট যখন হবে সেমিকলন দিতে হবে আইএনটি এ কমা বি কমা সি যখন পরপর ভ্যারিয়েবলগুলোর নাম লিখছি তখন কমা কমা স্টেটমেন্টটা এন্ড হলো তারপর সেমিকুন পরের লাইনে আমি কি করছি লিখছি এই ইকোয়ালস টু টেন তারপরের লাইনে লিখছি বি ইকোয়ালস টু টোয়েন্টি তাহলে এই ইকোয়ালস টু টেন মানে এই যে টেন ভ্যালুটা এ নামে ভ্যারিয়েবেলে অ্যাসাইন হয়ে যাচ্ছে এই যে যেটা এক্ষুনি এখানে দেখালাম এই যে যখনই এই কল টু টেন লিখছি এ মেমোরি ব্লকে এসে টেন স্টোর হচ্ছে এটাকে বলে লেফট সাইড অ্যাসাইনমেন্ট লেফট সাইড অ্যাসাইনমেন্ট লেফট সাইডে যে ভ্যারিয়েবলটা থাকছে তার ওপর ভ্যালুটা স্টোর হয়ে যাচ্ছে বি কলস টু টোয়েন্টি টোয়েন্টি এই যে ভ্যালুটা আছে বি ভ্যারিয়েলের স্টোর হয়ে যাচ্ছে এই জিনিসগুলোকে বলছে ইনিশিয়ালাইজেশন মানে আমি ভ্যারিয়েলের ভ্যালু স্টোর করছি ইনিশিয়ালাইজ করছি এই লাইনটা হচ্ছে ডিক্লিয়ারেশান এই লাইনগুলো হচ্ছে ইনিশিয়ালাইজেশান এবার একটা জিনিস আমি ওদের সাম করে স্টোর করবো সি ইকুয়াল টু এ প্লাস বি এ আর বি এ সাম করে আমি সিতে স্টোর করলাম এবার স্টোর করলাম এবার আমাকে প্রিন্ট করতে হবে তাহলে প্রিন্ট করতে হলে আমাকে লিখতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্টেলেন সাম ইকালস টু প্লাস দিয়ে সি কে প্রিন্ট করে দিলাম এবার আমি যদি এটা কম্পাইল করি কম্পাইল ক্লোজ সাম এই যে রাইট ক্লিক করছি ক্লাসটার ওপর এসে এই হাতের আইকন হয়ে যাবে রাইট ক্লিক করছি হয়েড মেন স্ট্রিং আর্কস ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে সাম ডট মেন আমাকে এই মেথডটা ক্রিয়েট করতে বলছে ওকে এবার দেখ সাম টু থার্টি আউটপুটটা প্রিন্ট করে দিল আমার এখানে আচ্ছা তাহলে এখানে একটা জিনিস দেখ কোনো কিছু স্ক্রিনে প্রিন্ট করতে গেলে সিস্টেম ডট আউট প্রিন্ট এলেন আমাকে প্রিন্ট করতে হচ্ছে সিস্টেম ডট আউট ডট এই স্টেটমেন্টটা লিখতে হচ্ছে এত কিছু ডিটেলসে এখনই যাচ্ছি না সিস্টেম ডট আউট প্রিন্ট এলেন কী জন্য ইউজ করছি মেন পারপাস কিছু প্রিন্ট করতে গেলে সিস্টেমে রেস ক্যাপিটালে ডট অপারেটার ইউজ করে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন আমাকে লিখতে হচ্ছে এখানে আমার ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হচ্ছে আমি যে মেসেজটা প্রিন্ট করবো সেটা আমাকে ডাবল কোর্সের মধ্যে দিতে এখানে যদি আমি লিখি সামি কল টু না লিখে সাম অফ টু নাম্বারস তাহলে এই ডাবল কোর্ডসের মধ্যে আমি যা লিখবো অ্যাজ ইট ইজ সেইভাবে প্রিন্ট হবে প্লাস আমি এখানে দিয়েছি প্লাস অ্যাডিশান করেছি বলে দুটো নাম্বারে সেই জন্য এখানে প্লাস সিম্বল দিয়েছি তা নয় কিন্তু এখানে সব সময় যখন কোনো কিছু টেক্সট প্রিন্ট করার পর আমি প্রিন্ট করব ভ্যারিয়েবেল তখন আমার এখানে প্লাস সি বা প্লাস এক্স আমি যদি এখানে এর ভ্যালু প্রিন্ট করতে চাই প্লাস এ প্লাসটা হচ্ছে মেসেজের সাথে স্ট্রিং এটাকে অ্যাকচুয়ালি স্ট্রিং বলছে সেট অফ মিনিংফুল অন নন মিনিংফুল ক্যারেক্টারকে আমরা বলি স্ট্রিং স্ট্রিংয়ের সাথে ভ্যারিয়েবেলের সেপারেটরটা হচ্ছে প্লাস বোঝা গেছে এই পর্যন্ত ঠিকভাবে আচ্ছা ধরো এই জায়গাটায় আমি তোমাদের দেখালাম ফার্স্টে ভ্যারিয়েবেল ডিক্লিয়ার করছি মানে ভ্যারিয়েবেলের নেম ইনটিজ্যাট ডেটাটাই এবিসি ভ্যারিয়েবলের নেম দিলাম তারপরে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করলাম কিন্তু আমরা এরকমও করতে পারি ইনিশিয়ালাইজেশান প্লাস ডিক্লারেশান একসাথে করতে পারি কীরকম আই এন টি এ ইকালস টু টোয়েন্টি কমা দিয়ে বি ইকুয়ালস টু থার্টি তারপরে কমা দিয়ে সি আমার সেমিকলুন এরকমভাবে ইনিশিয়ালাইজেশান প্লাস ডিক্লারেশান আমি একসাথে করতে পারি সি ইকুয়াল টু এ প্লাস বি তারপরে নর্মাল যেরকম দেখ এইভাবেও প্রিন্ট হয়ে যাবে তো কম্পাইল ক্লাস কম্পাইল নো সিনট্যাক্সেরও এই লেখাটা দেখাচ্ছে বোঝা গেল আচ্ছা একটা জিনিস আমি ক্লাসটা রেকর্ড করে রাখছি ঠিক আছে আমি রেকর্ডিংসটা দিয়ে দেবো তোরা এইটা আবার দেখবি দেখে তারপর প্রোগ্রামগুলো খাতায় লিখবি এখন লিখতে হবে না আমি ওই জন্য রেকর্ড করে নিচ্ছি ক্লাসটা হ্যাঁ ঠিক আছে হচ্ছে চল তারপরে রাইটে প্রোগ্রাম পরের প্রোগ্রামে যাচ্ছি রাইটে প্রোগ্রাম টু এবার অ্যাকসেপ্টে যাচ্ছি অ্যাকসেপ্ট লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টঙ্গেল অ্যান্ড প্রিন্ট এরিয়া অ্যান্ড পেরিমিটার তাহলে দেখ এখানে এর ওপর মডিফিকেশান করলেই আমার হয়ে যাবে আমার কি ক্লাস একটা লাগবে তাহলে ইউজার অ্যাকসেপ্টেন্স একটা জিনিস দেখ এই প্রোগ্রামটা আমি যতবার রান করব। ততবার আমাকে আউটপুট একই দেবে কেন ইউজার অ্যাকসেপ্টেন্স আমি ইউজ করব। আমার যখন আউটপুট উইন্ডো আসবে তখন তার ওপর কোনো কন্ট্রোল থাকছে না শুধু টোয়েন্টি প্লাস থার্টি ফিফটি বারবার এই প্রোগ্রামটা প্রিন্ট করবে তাহলে আমার কাছে এরকম প্রোগ্রাম করতে হবে যে আমি প্রোগ্রামটা যখন রান করব রান টাইমে আমি ভ্যালু দেব সেই ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করে দিয়ে দেবে তাহলেই তো প্রোগ্রামের ইউটিলিটি তাহলে আমি কি করছি আচ্ছা এই লাইনটা আমি রিডেবেল করলাম দেখ দুটো স্ল্যাশ দিলাম এই দুটো স্ল্যাশ দেওয়ার পর এর কালার চেঞ্জ হয়ে গেল ডাবল স্ল্যাশ দেওয়ার পর কালার চেঞ্জ হলো মানে এই লাইনটা আমার আর প্রোগ্রাম কোডের মধ্যে থাকবে না প্রোগ্রাম কোডের মধ্যে ধরবেন এটাকে জাস্ট টেক্সট হিসাবে কনসিডার করবে কোডিং কিন্তু এই টোটালটাকে ধরবে এটা প্রোগ্রাম কোডিংয়ের মধ্যে নয় এটা মাল্টি লাইন কমেন্ট সিঙ্গেল লাইন কমেন্ট এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট মাল্টি লাইন কমেন্ট যদি দিতে চাই ধর আমি এখানে স্ল্যাশ দিলাম তারপরে একটা স্টার দিলাম তারপরে আবার এখানে স্টার স্ল্যাশ এটাও একটা রিডেবল হয়ে গেল দেখ দু লাইনে এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট যেখানে আমার তিন চারটে লাইন বা দশটা লাইন লিখলি লিখে তারপর স্ল্যাশ স্টার স্টার তারপর স্ল্যাশ এটা প্রোগ্রাম কোডের মধ্যে আর ধরবে না আচ্ছা এবার কাজের জিনিস যেটা আমাকে এখানে ইউজার অ্যাকসেপ্টেন্স করতে গেলে ইউজার অ্যাকসেপ্টেস করতে গেলে আমাকে ফার্স্টে লিখতে হবে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার ইম্পোর্ট জাভা ইউটিল ডট স্ক্যানার ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট কাকে ইম্পোর্ট করবো ইম্পোর্টের পরে স্পেস আছে কিন্তু তারপর জাভা তারপর ডট ইউটিল ডট স্ক্যানার স্ক্যানারের এসটা ক্যাপিটালে আর এখানে আরেকটা জিনিস বলা হয়নি স্টিরিং এস কিন্তু ক্যাপিটালে তাহলে এইটা হচ্ছে একটা স্ক্যানার ক্লাস ঠিক আছে ইম্পোর্ট স্ক্যানার কি করছে ইউজার অ্যাকসেপ্টেন্স পাওয়ার দিচ্ছে ইম্পোর্ট এই প্যাকেজটাকেই ইম্পোর্ট করছি এই প্যাকেজটার মধ্যে থেকে এবার আমি স্ক্যানার ক্লাসকেই ইম্পোর্ট করব তার জন্য আমাকে লিখতে হবে স্ক্যানার এস সিস্টেম ডট ইন ঠিক আছে স্ক্যানার এসি ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন এইটা কি করছি আমি স্ক্যানার ক্লাসটাকে এই যে স্ক্যানার প্যাকেজ যেটা আছে ইম্পোর্ট ডট ইউটিল স্ক্যানার এই প্যাকেজের থেকে স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করছি তাহলে এখানে আমাকে ক্যাপসে লিখতে হবে এসটাকে ক্যাপসে নিতে হবে স্ক্যানার স্পেস দিয়ে এসসি এসসি একটা ভ্যারিয়েবেল নেমের মতন এখানে এসসি জায়গা তুমি এক্স ওয়াইজের যা কিছু নিতে পারো আচ্ছা নিউ নিউ হচ্ছে অপারেটার জায়গাটাকে রেড করে দিয়েছে তারপরে আবার দিয়েছি স্ক্যানার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে তার মধ্যে সিস্টেম ডট ইন তারপর সেমিকলম সিস্টেমের এস ক্যাপিটালে তাহলে এখানে জিনিসটা হচ্ছে তুমি যদি এইভাবে স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট না করো তাহলে কিন্তু তোমার প্রোগ্রামে ইউজার অ্যাকসেপ্টেন্স পাওয়ার আসবে না ইউজার অ্যাকসেপ্টেন্স তাহলে ফার্স্টে আমাকে প্যাকেজ নিতে হচ্ছে তার মধ্যে আমাকে ক্লাসটাকে নিতে হচ্ছে এবার আমি ভ্যারিয়েবলগুলো কী কী নেব বললাম রেক্ট্যাঙ্গেলের লেন্থ আর ব্রেথ নেব এরিয়া আর পেরিমিটার ক্যালকুলেট করো তাহলে ভ্যারিয়েবল নেবো টি এল কমা বি লেন্থের জন্য একটা ভ্যারিয়েবল ব্রেথের জন্য একটা ভ্যারিয়েবল এরিয়ার জন্য একটা ভ্যারিয়েবল আর পেরিমিটারের জন্য একটা ভ্যারিয়েবল পি এবার ইউজারকে আমি মেসেজ দেব যে তুমি এল লেন্থ আর ব্রেথটাকে অ্যাকসেপ্ট করো তাহলে তার জন্য আমি একটা টেক্সট মেসেজ প্রিন্ট করব। একটা প্রিন্ট করব কিছু ইউজারকে কে মেসেজ দেব সেই জন্য লিখছি সিস্টেম ডট আউট ডট এন্টার দা ভ্যালু অফ ব্রেথ তাহলে এই মেসেজটা প্রিন্ট হবে তারপরে ইউজার ভ্যালু দেবে তাহলে এল কে অ্যাকসেপ্ট করতে গেলে আমাকে লিখতে হবে এল ইকাল টু দ্য স্ক্যানারের অবজেক্ট কোনটা এস সি এসসি এখানে এসি নিয়েছি তাহলে এখানে নেবো এসসি ডট নেক্সট আইএনটি এসসি ডট নেক্সট নেক্সট তারপর আইটা ক্যাপিটালে নেক্সট আইএনটি এলটা লেন্থটা অ্যাকসেপ্ট হবে আবার বি টু এস ডট নেক্সট আইএনটি হলো আচ্ছা এবার আমাকে এরিয়া ক্যালকুলেট করতে হবে তাহলে টু এর মধ্যে এরিয়া ক্যালকুলেট করবো এ इक्वल টু এল অ্যাস্টারিক্স বি টু এল প্লাস বি হল এবার প্রিন্ট করব প্রিন্ট করার জন্য আমাকে কী করতে হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল প্লাস দিয়ে এ আর কি যদি প্রিন্ট করতে চাই পেরিমিটারটাকে তাহলে পেরিমিটার অফ প্রিন্ট করে দিচ্ছি বুঝতে পেরেছি প্রোগ্রামটা কি করছি আচ্ছা কম্পাইল করছি নো এরর এবার এটাকে ক্লোজ করছি আচ্ছা ক্লাসের নাম না একই আছে আচ্ছা ক্লাসের নাম ধর আমি চেঞ্জ করলাম এখানে ধর দিলাম এরিয়া কম্পাইল করছি ক্লাসের নাম অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা রাইট ক্লিক করছি ভয়েড মেন স্ট্রিং এইটা আসছে ওকে আচ্ছা এন্টার দ্য ভ্যালু অফ লেন্থ অ্যান্ড ব্রেথ তাহলে আমি এখানে লেন্থ নিলাম টোয়েন্টি ফাইভ আর ব্রেথ নিলাম এন্টারফ্রেস করলাম আবার ব্রেথ নিচ্ছি টুয়েলভ তাহলে দেখ এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল আমাকে এত দিয়ে দিচ্ছে আর পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল আমাকে এটা প্রিন্ট করে দিচ্ছে তাহলে এই হচ্ছে আমার এখানে গল্প আচ্ছা পরের প্রোগ্রাম ধরো তাহলে তোমাকে একইভাবে যদি স্কোয়ারের এরিয়া পেরিমিটার বার করতে দেয় তুমি পারবে

প্রিন্ট করতে হবে তাহলে এখানে কী করতে হবে এখানে আর এত ভ্যারিয়েবল লাগবে না তাহলে এখানে এস নিচ্ছি এস কমা এরিয়া আর কমা পি তাহলে এন্টার দ্য সাইড তাহলে এখানে আমি নিচ্ছি এস আর কিছু লাগছে না এখানে

যেখানে একটুখানি এরকম করে দিই নালে একেবারে দেখতে মানে একেবারে বিচ্ছিল এটাও দেখ ডাবল কোর্সের মধ্যে এরকম অ্যারো অ্যারো দিলেও প্রিন্ট হবে এন্টার দ্য সাইড নিলাম ফর্টি ফাইভ দেখো প্রিন্ট হয়ে যাচ্ছে এই তোর নামটা কি যেন কি নামটা না তো যেগুলো বোঝাচ্ছি যেগুলো ডাউট হবে সেগুলো জিজ্ঞাসা করি আচ্ছা এবার আমরা ঠিকঠাক প্রোগ্রামে আসি যেমন যেগুলো আমাদের আসার মতো রাইটে প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট

আচ্ছা এটাকে বোঝ ভালো করে ইউজারের কাছ থেকে আমি দুটো নাম্বার নিচ্ছি এ আর বি দুটো নাম্বার এতে আছে টেন বিতে আছে টোয়েন্টি তাহলে কী করবো এর ভ্যালু বিতে যাবে বি ভ্যালু এতে আসবে তাহলে বি হয়ে যাবে টেন আর এ হয়ে যাবে টোয়েন্টি এটাই হচ্ছে শপিং দুজনের মধ্যে ভ্যালু এক্সচেঞ্জ হবে তার জন্য কি করতে হবে প্রোগ্রামটায় আমাকে যেটা করতে হবে দুটো নাম্বার অ্যাকসেপ্ট করতে হবে আচ্ছা তাহলে আমি কি করব এখানে আগে প্রোগ্রামটা লিখি তো থার্ড ভেরিয়েবল নেব না কোন থার্ড ভেরিয়েবল নিচ্ছি এই তো এখানে a, b, t এই তো নিচ্ছি এখানে বা ইউজিং থার্ড ভেজ বলছি তো ওয়ার্কিংটাই পরে আসছে প্রোগ্রামটা লিখে ইউজারকে মেসেজ দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন এন্টার টু নাম্বার ফ্রম ইউজার এবার এখানে এসে আমি নিচ্ছি a equal to sc.next int b equal to sc. next int প্রার্থনা জিয়া বাড়িতে প্রোগ্রাম রান করবি আমি কিন্তু করে দেখিয়ে দিচ্ছি বাড়িতে মেশিন আছে আশা করি দুজনেরই আছে তো না নেই প্রার্থনা কম্পিউটার নেই বাড়িতে না একটা ছিল খারাপ হয়ে গেছে তোকে দিতে কি আছে মা দিতে আছে না স্যার বাবা দিতে আছে বাবাকে বলবি পরে তোর সাথে একটু দেখা করতে বলে দেব এটা মিনিমাম একটা কনফিগারেশন মেশিন না থাকলে খুবই অসুবিধা কারণ কম্পিউটার নিয়েছিস তোকে এখন প্র্যাকটিক্যাল লাগবে সে আমি বলতে পারি যে এখানে এসে তুই প্র্যাকটিস করে যা কিন্তু তোর বাড়ি যা দূর তুই ক্লাস করবি কখন প্র্যাকটিস করবি কখন আরে মিনিমাম কনফিগারেশনের একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ নিয়ে নে অসুবিধা হবে না ঠিক আছে হুম বাবাকে বলবি পরের দিন এসে আমার সাথে দেখা করতে আমি বলে দেব নালে মোবাইলে করা যায় না এরকম ভাবে খুব অসুবিধা t a a b b t কারণ আমি ওখানে তোকে ল্যাপটপ সে দেবো তুই ওখানে সে প্র্যাকটিস করবি কিন্তু তোর বাড়িতেও আরো বেশি লাগবে তোকে প্রত্যেকটা প্রোগ্রাম নিজে হাতে হবে প্র্যাকটিক্যালটা খুব থাকে সিস্টেম ডট আউট ডট প্রিন্টেলেন আফটার সপিং এ ইকুয়ালস টু

বলল যে যেটা বুঝতে পারবে না জেস করবে কিন্তু ওটা পড়ই না আর তাছাড়া আগের দিন যেই প্রোগ্রামগুলো লিখেছিলাম ওগুলো তো আছেই হ্যাঁ ওই প্রোগ্রামগুলো আর 9 বই পড়ে এখন কিভাবে কভার করব অত 9 এরে প্রচুর জিনিসপত্র আছে পুরো প্রোগ্রাম করতে হবে প্রোগ্রাম যেগুলো আমি করাচ্ছি করতে হবে আর তার সাথে থিওরিটিক্যাল যেগুলো দরকার সেগুলো না আননেসেসারি অনেক জিনিস আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ যত কিছু সব লাগবে না আচ্ছা তাহলে দেখ এখানে কি করলাম ফার্স্টে নাম্বার দুটোকে অ্যাকসেপ্ট করলাম তারপর একটা মেসেজ দিলাম যে বিফোর শপিং শপিংয়ের আগে এ এর ভ্যালু কী ছিল আর শপিং করার পর এই তিনটে লাইন শপিং টেকনিক আমার কাজে লাগবে আর শপিং করার পর ভ্যালু কি আছে আচ্ছা তাহলে এই তিনটে লাইনের কম্পাইল করে রান করি কম্পাইল ক্লোজ ক্লাস আমি করছি না ঠিক আছে ওই একই থাকছে ও তো বুঝতে পারবি তো আচ্ছা ধর টেন টোয়েন্টি দেখ আগে ছিল এর ভ্যালু টেন বি ভ্যালু টোয়েন্টি এখন এ টোয়েন্টি বি টেন হয়ে গেছে তাহলে জিনিসটা কিভাবে হলো সেটা বোঝার চেষ্টা কর এখানে আমার তিনটে লাইন টি ইকালস টু এ ইক টু বি আর বিকালস টু টি তাহলে কাজ হচ্ছে এরকম ভাবে আমার কাছে তিনটে কন্টেনার আছে এক একটা কন্টেনারে এ বি আর টি এতে আছে ধরো আমি সাপোজ এতে নিলাম টেন বিতে নিলাম টোয়েন্টি এবার এখানে বলছি টি ইকালস টু এ মানে এর ভ্যালু টির ওপর এসে স্টোর হবে টি নামের মেমোরি ব্লক টি ভ্যারিয়েল এসে স্টোর হবে টিতে যদি আগে কিছু থেকেও থাকে সেটাকে উড়িয়ে দিয়ে ও সেটাকে স্টোর করবে এর ভ্যালু টিতে মানে কপি পেস্ট হয়ে যাচ্ছে তাহলে টিতে এখন কত টিতে হচ্ছে টেন মাইক বন্ধ কর টিতে আছে টেন তারপরে আছে এ ইকুয়ালস টু বি ভ্যালুটা এর ওপর ওভার রাইট হবে তাহলে বিতে আছে টোয়েন্টি এর ওপর ওভার রাইট হবে এতে আছে টেন ও টেনকে উড়িয়ে দিয়ে এখানে স্টোর করবে টোয়েন্টি তারপরে কি আছে টি ইকুয়ালস টু বি তাহলে টি এর ভ্যালু বি এর উপর ওভার রাইট হবে টি তে আছে টেন বি তে স্টোর হয়ে যাচ্ছে টেন তাহলে দেখ এ আর বি এর ভ্যালু এক্সচেঞ্জ হয়ে গেল তাহলে এর ভ্যালু আর বি এর ভ্যালু চেঞ্জ হলো জি আ বুঝতে পেরেছো হ্যাঁ স্যার তাহলে আমার এইটা এইভাবে কাজ করছে এই হচ্ছে আমার থার্ড ভ্যারিয়েবল ধরে শপিং এবার যদি আমাকে বলে যে উইথ আউট ইউজিং থার্ড ভ্যারিয়েল উইথ ইউজিং থার্ড ভ্যারিয়েবল আমি যদি শপ করতে চাই তাহলে এখানে ক্লাসের নেম চেঞ্জ করে দিই করে দিই আচ্ছা আমার তিনটে লাইন চেঞ্জ হবে এখানে আর তিনটে ভ্যারিয়েবেল লাগবে না এ আর বি দিয়ে কাজ হয়ে যাবে যদি বলে যে আমার বাই ইউজিং থার্ড ভ্যারিয়েবল থার্ড ভ্যারিয়েবল ইউজ করে করতে হবে তখন এটা তোমাকে করতে হবে এখন যেটা করলাম এবার বলছে থার্ড ভ্যারিয়েবেল ইউজ না করে এ আর বি দিয়েই কাজ শেষ হয়ে যাবে তাহলে তুমি কি করবে তোমাকে লিখতে হবে এ ইকোয়াল টু এ প্লাস বিকোয়াল টু এ মাইনাস বি এ ইকুয়াল টু এ মাইনাস বি এই টেকনিকটা করলেও আমার শপিং হয়ে যাচ্ছে থার্ড ভ্যারিয়েবল ইউজ না করে তাহলে দেখ কম্পাইল ক্লোজ আবার আমি এটাকে ওকে আচ্ছা ধরো নিলাম ফিফটিন আর একটাতে নিলাম থার্টি তাহলে দেখো ফিফটিন থার্টি থার্টি ফিফটিন এইভাবে শপিংটা হচ্ছে এবারও কীভাবে কাজটা করছে সেটা দেখো তার জন্য আমি ওয়ার্কিংটায় আসছি এটা উড়িয়ে দিচ্ছি আচ্ছা তাহলে এ ইকোয়াল টু এ প্লাস বি বি বিকোয়াল টু এ মাইনাস বি আর এ ইকোয়াল টু এ মাইনাস বি মাউস দিয়ে লিখছি লেখাটা একটু বুঝতে অসুবিধা হতে পারে আমার কাছে অত অ্যাডভান্স ওই টাচ প্যাড ফ্যাড নেই আচ্ছা এ টেন বি টোয়েন্টি আমি অ্যাজিউম করে নিচ্ছি এর ভ্যালু টেন বির ভ্যালু টোয়েন্টি তাহলে এ আর বিকে প্লাস করে এর ওপরেই ভ্যালুটা স্টোর হচ্ছে তাহলে এ হচ্ছে টেন বি হচ্ছে টোয়েন্টি টেন প্লাস টোয়েন্টি এতে স্টোর হচ্ছে থার্টি তাহলে এর ভ্যালু চেঞ্জ হয়ে হয়ে গেল থার্টি পরের লাইনে দেখো এ মাইনাস বি এর এখন কারেন্ট ভ্যালু কত থার্টি বিয়ের এখন কারেন্ট ভ্যালু কত টোয়েন্টি তাহলে থার্টি প্লাস টোয়েন্টি এই থার্টি মাইনাস টোয়েন্টি আমার বিতে স্টোর হচ্ছে কত টেন তাহলে বিয়ের ভ্যালু হয়ে গেল টেন তারপরে কী হচ্ছে আবার এ মাইনাস বি তাহলে এর ভ্যালু এখন কত থার্টি বিয়ের ভ্যালু এখন কত টেন তাহলে থার্টি মাইনাস টেন এতে স্টোর হলো কত টোয়েন্টি তাহলে এর ভ্যালু চেঞ্জ হয়ে গেল টোয়েন্টি তাহলে দেখ এই টেকনিক অ্যাপ্লাই করার পর দুজনের ভ্যালু চেঞ্জ হলো আচ্ছা তাহলে এই প্রোগ্রামগুলো কিন্তু তোমরা লিখে নেবে আমি নেক্সট দিন যে সানডে যে ক্লাসে আসবে আমি কিন্তু দেখব যে খাতায় লিখেছ কি না আর ফাস্ট করতে হবে কিন্তু তোদের আগে ছিল না কম্পিউটার ওদের সাথে পাল্লা দিতে হবে কিন্তু তোদের এগিয়ে নেওয়ার জন্যই আমি অনলাইন ক্লাসটা দিচ্ছি নাহলে কিন্তু বলতাম ওই ক্লাসের মধ্যেই হয়ে যাবে যাতে একসাথে লেভেলটা হয়ে যায় আচ্ছা চলো এবার থার্ড ভেরিয়েবেল ইউজ করে শপিং হলে এবার কয়েকটা ছোট একটুখানি রাইটে প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট এ টাইম ইন আওয়ার মিনিট সেকেন্ড অ্যান্ড কনভার্ট ইট ইন্টু সেকেন্ড অনলি তাহলে একটা টাইম ইউজারের কাছ থেকে নেব আওয়ার মিনিট সেকেন্ডে সেটাকে সেকেন্ডে কনভার্ট করবো তাহলে তার জন্য আমি কী করবো আমার ভ্যারিয়েবল আমি ক্লাস নেম দিচ্ছি টাইম আচ্ছা এবার এখানে দিচ্ছি এইচ কমা এম কমা এস আওয়ার মিনিট সেকেন্ড আর এখানে দিচ্ছি এন্টার টাইম ইন এইচ স্ল্যাশ এম স্ল্যাশ এস এখানে আমরা ম্যাসেজ প্রিন্ট করছি তার জন্য এরকমভাবে আমরা দিতে পারি তাহলে আমি এখানে দিচ্ছি এইচ এম আর একটা হচ্ছে এস আচ্ছা রাত দরকার নেই এগুলোর রাত দরকার নেই এবার ক্যালকুলেশানটা হবে কি এস ইকুয়াল টু আওয়ারের সাথে আমি ইন্টু করছি থ্রি সিক্স জিরো জিরো তাহলে হয়ে যাচ্ছে আওয়ারটা সেকেন্ড প্লাস এমের এর সাথে ইন্টু সিক্সটি করছি মিনিটটা হয়ে যাচ্ছে সেকেন্ডে আর প্লাস এস সিস্টেম ডট আউট ডট প্রিন্ট টাইম ইন সেকেন্ড প্লাস এখানে এসে এসকে প্রিন্ট করে দিচ্ছি কম্পাইল করছি ক্লোজ এবার এখানে বলছে টাইমটা আওয়ার মিনিট সেকেন্ডে এন্টার করো তাহলে আমি দিলাম ফাইভ আওয়ার্স টোয়েন্টি ফাইভ মিনিটস থার্টি সিক্স ও আমাকে বলে দিচ্ছে টাইম ইন সেকেন্ড এত তাহলে এইটা হচ্ছে আওয়ার মিনিট সেকেন্ডে কনভার্ট বুঝতে পেরেছিস এসসি মানে কি তো এসসিটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নেই মানে এসসিটা অবজেক্ট ক্রিয়েট করছে এই এসসির থ্রু দিয়েই তুমি ভ্যারিয়েবলগুলোতে ভ্যালু স্টোর করতে পারছো এসসি ডট এসসি ডট অপারেটার দিয়ে নেক্সট আইএনটি নতুন ইন্টিজার ভ্যালু নিচ্ছে এইচের মধ্যে নতুন ইন্টিজার ভ্যালু নিচ্ছে এম এর মধ্যে এসসি জায়গায় তুই যদি এবিসিও লিখিস এসসি ধান এক্স নিলাম এবার সব জায়গায় তোকে এখানে দেখ চেঞ্জ করতে হবে তাহলে এক্স এসিটা বলে আমাদের অভ্যেস হয়ে গেছে সেই জন্য এটাকে চেঞ্জ করতে খুব মানে অসুবিধা হয় কিন্তু দেখ এক্স ডট ক্লোজ করছি তাও প্রোগ্রাম রান করবেন ফরটিন আওয়ার্স ফাইভ মিনিটস টোয়েন্টি ফাইভ সেকেন্ড দেখ তাও প্রোগ্রাম রান করছে এসিটা স্ক্যানারের জন্য নয় এসিটা হচ্ছে একটা অবজেক্ট বা ভ্যারিয়েল নেম আচ্ছা ডিস্টেন্স ইন কিলোমিটার মিটার সেন্টিমিটার্ট ইড ইন্টু সেন্টিমিটার অনলি তাহলে আমি এখানে নিচ্ছি কে এম এস ঠিক আছে না এম নেব কে এম নিচ্ছি কিলোমিটার মিটার সেন্টিমিটার এন্টার

আচ্ছা এবার আমি কি করব সেন্টিমিটার কনভার্ট করতে গেলে সিএম এই একই ভ্যারিয়েবল নিচ্ছি সিএম ইকল টু কেম ইন টু কত হয় কিলোমিটারের সাথে ওয়ান ল্যাক ইন্টু করলে সেন্টিমিটার হয় জানো তো এটা মিটারের সাথে হানড্রেড ইন্টু করলে সেন্টিমিটার হয় আর প্লাস সেন্টিমিটার এখানে একটা প্রশ্ন মনে আসতে পারে যে আমি এখানে সেন্টিমিটার প্লাস করছি আবার সিএমই স্টোর করছি এখানেও সিএম নিচ্ছি এখানেও সিএম নিচ্ছি দেখো সিএমের ভ্যালুটা এখানে টোটাল ক্যালকুলেশনটা হয়ে যাবে রাইট সাইডে তারপর লেফট সাইডে ভ্যারিয়েবলের ওপর অ্যাসাইন হয়ে যাবে মানে সিএম তুমি অ্যাকসেপ্ট করছো অ্যাকসেপ্টন মানে যখন তুমি অ্যাকসেপ্ট করছো তখন তোমার একটা ভ্যালু অ্যাকসেপ্ট হচ্ছে কিন্তু রান টাইমে কী হচ্ছে এই ক্যালকুলেশনটা কমপ্লিট হওয়ার পর সিএমের ওপর ভ্যালুটা ওভাররাইট হয়ে যাচ্ছে মানে তুমি নতুন ভ্যারিয়েবেল ইউজ না করেও এটা করতে পারছো মেমরি প্রপার ইউটাল ইউটিলাইজেশান যখন তুমি ভ্যারিয়েবেল কম ইউজ করছো তখন তোমার কমপ্লেক্সিটি কমে যাবে আর এক গা ইউজ করা মানে কি এক্সিকিউশন টাইম বেড়ে যাবে বুঝতে পারছি সেই জন্য একই ভ্যারিয়েবেল ইউজ করে আমরা করতে পারছি এটা কোনো প্রবলেম হয় না তাহলে এখানে এসে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন টাইম ইন সেন্টিমিটার প্লাস সিএম

এই টাইপের আরেকটাও আছে সেটা আর হ্যাঁ যাচ্ছি না কারণ ইয়ার মান্থ ড্রেসের আছে অ্যাকসেপ্টেড টাইম ইন ইয়ার মান্থড ডেস অ্যান্ড ইট ইনটু ডেজ এটা তোরা করতে পারবি আমি আশা করি যদি করতে দিই সিক্সটি ফাইভ থার্টি এরকম করে করতে হবে তো হ্যাঁ তোর ওয়াই এম ডি তাহলে ওয়াই ইনটু থ্রি সিক্সটি ফাইভ এম ইন থার্টি আর প্লাস ডি আগের দিন যে নোটুল লিখেছিলি প্রার্থনা ওর মধ্যে ছিল বোধহয় এটা না ইয়ার মান্থ ড্রেস আচ্ছা এখানে অনেকগুলো লিখেছিলাম ডান এন্ডে আচ্ছা এখনো না পরে দেখবি খুঁজে টাইম নষ্ট আচ্ছা তারপর ধর আমি যাচ্ছি ধর রাইট এ প্রোগ্রাম আওয়ার মিনিট সেকেন্ডটা ছিল হুম ও ইয়ার মানদ্রে তারপরে টেম্পারেচার হ্যাঁ টেম্পারেচার সেলসিয়াস টু ফারেনহাইট হ্যাঁ হ্যাঁ রাইট এ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট ও টেম্পারেচার সেলসিয়াস ফ্যান হাইট ওটা নিজেরাই বুঝতে পারবি ও যেগুলো লেখা আছে যেগুলো লেখা আছে না খাতায় ওর মধ্যে সবগুলোতে ডিটেলসে যাচ্ছি না পরের দিন ওই খাতা থেকে কয়েকটা বুঝিয়ে দেবো হয়ে যাবে ওগুলো বাচ্চা প্রোগ্রাম আচ্ছা এটা যেমন ওগুলো সব টুকতে হবে সব টুকতে হবে না আমি যেগুলো বলবো সেগুলো টুকতে হবে না বুঝে বুঝে ওগুলো লিখতে হবে আচ্ছা আচ্ছা রাইট প্রোগ্রাম তো অ্যাকসেপ্ট তোর প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট টাইম পি পিআরটি ফ্রম ইউজার অ্যান্ড প্রিন্ট এস আই অ্যান্ড অ্যামাউন্ট ঠিক আছে ইউজারের কাছ থেকে তুমি নেবে কি প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট টাইম আর সিম্পল ইন্টারেস্ট আর অ্যামাউন্ট প্রিন্ট করতে হবে এইখানে একটা ব্যাপার যেটা আসবে গুলো হচ্ছে পি কমা আর কমা টি এই তিনটে হচ্ছে তোমার ইন্টিজার ভ্যারিয়েবল আর একটা নতুন ডেটা টাইপস যেটা আমরা শিখব সেটা হচ্ছে ডাবল ডাবল কী করে পয়েন্টের পরে ভ্যালুগুলো স্টোর করে পয়েন্টের পরে ভ্যালু যদি ভ্যারিয়েবেলে স্টোর করতে যায় ইন্টিজার মানে তোমার শুধু পয়েন্টের আগের ভ্যালুগুলোই ভ্যারিয়েলে স্টোর হবে বাকিগুলো স্টোর হবে না ডাবল এসআই কমা এ এম টি অ্যামাউন্ট এবার আমি এখানে বলছি এন্টার পিআরটি তাহলে এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি পি আর টি প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট টাইম আচ্ছা এবার এখানে কী হবে আমাকে লিখতে হবে এস আই ইকোয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড পয়েন্ট জিরো কেন হানড্রেড পয়েন্ট জিরো দিচ্ছি ভালোভাবে জিনিসটা দেখ এই এস আই ভ্যারিয়েবেলটা এ হচ্ছে ডাবল ভ্যারিয়েবল ঠিক আছে এবার আমি যদি এখানে হানড্রেড পয়েন্ট জিরো না দিই তাহলে ধরে নে আমার কাছে প্রিন্সিপাল ডেট অফ ইন্টারেস্ট টাইম এটা ক্যালকুলেট করার পর ডেসিমেলে কোনো ভ্যালু আসলো তখন সেটা এসআইয়ের মধ্যে ঠিকভাবে ডাবল ভ্যারিয়েবলে স্টোর হতে পারবে এবার কেন এখানে হানড্রেড পয়েন্ট জিরো করলাম এই পোশ্চানটা হচ্ছে ইনটিজার আর এই পোশ্চানটা হচ্ছে ডাবল ইনটিজারকে ডাবল দিয়ে বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আমার কাছে ফ্লোটিং পয়েন্ট নাম্বারই আসবে এবার আমি যদি এখানে লিখছি এম টি এটা টাইপ কাস্টিং নিয়ে আমি সে নর্মাল ক্লাসে আমি টাইপ কাস্টিংটা বোঝাবো সেটা সবাইকেই বোঝাতে হবে আচ্ছা অ্যামাউন্টটা কী হচ্ছে পি প্লাস এসআই প্রিন্সিপাল প্লাস এসআই অ্যামাউন্ট তাহলে এখানে এবার আমি প্রিন্ট করে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লেন সিম্পল ইন্টারেস্ট এসআই আচ্ছা একটা জিনিস মনে রাখবে কখনো ভ্যারিয়েবলের মধ্যে যেমন এস আই নিয়েছি এস ডট আই ডট ইউজ করা যায় না ভ্যারিয়েবল নেমে ভ্যারিয়েবল নেম ডিক্লিয়ার করার সময় কখনো ফার্স্টে কোনো ডিজিট দিতে পারবো না এই দেখ আমি এখানে পি নিয়েছি তো যদি ওয়ান নি এবার পরের লাইনে কাঠ জানিয়ে যাচ্ছি ওয়ান পি প্রথমে কোনো দেখ ইলিগাল স্টেটমেন্টও প্রথমেই বলবে ভ্যারিয়েবল নেমের আগে কোনো ডিজিট নেওয়া যায় না ভ্যারিয়েবল নেম সময় অ্যালফাবেট দিয়ে শুরু হবে ভ্যারিয়েবল নেমের মধ্যে কোনো স্পেস থাকবে না ধর এম টি এ আর এম এর মধ্যে এইখানে আমি একটা স্পেস দিলাম দেখ পরের লাইনে যখনই কারটা নিয়ে যাব এখানে এরত দেখাচ্ছে দেখ লাল করে দিচ্ছে নট এ স্টেটমেন্ট ভুল হ্যাঁ এখানে যদি আমি একটা আন্ডারস্কোর দিই তাহলে প্রবলেম হবে না কিন্তু আন্ডারস্কোর দিলে হ্যাঁ এখানে আমাকে ভ্যারিয়েবল নেমটা চেঞ্জ করতে হবে আন্ডারস্কোর দিতে পারি তা তোদের প্রথমে এই ঝামেলার দরকার নেই এইটুকু জানতে হবে যে ভ্যারিয়েবল নেম আমি ডিজিট দিয়ে শুরু করব ভ্যারিয়েবল নেম আমার ডিজিট দিয়ে শুরু হবে শুরু হবে না ভ্যারিয়েবল নেম ডিজিট দিয়ে শুরু হবে না ভ্যারিয়েবল নেম অ্যালফাবেট দিয়ে সবসময় শুরু হবে আর স্পেস দেবো না যদি ধর এরকম দশটা নাম্বার নিতে হচ্ছে তোকে নাম ওয়ান নাম টু নাম আন্ডারস্কোর ওয়ান ডিজিট আমি দিতে পারি পরে দিতে পারি শুরুতে ডিজিট দিতে পারি না আর ম্যাক্সিমাম টু ফিফটি ফাইভ ক্যারেক্টার হবে আরেকটা জিনিস যেটা আছে ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ারেশনের সময় ভ্যারিয়েবল নেম আমি কখনো রিজার্ভ কিওয়ার্ড দিতে পারবো না রিজার্ভ কিওয়ার্ড মিনস আমার জাভাতে কিছু স্পেশাল পারপাসে কোনো কিওয়ার্ড ইউজ হয় সেইগুলো আমি দিতে পারবো না যেমন তোমার ইফ লুপিং স্টেটমেন্ট ফর হোয়াইল এগুলো নাম দিতে পারবো না সেগুলো আমরা যখন পরে আসবো তখন আরো এগোবে তখন বুঝতে পারবি মানে এবিসিডি এইরকম টাইপের নেমি আমরা দিতে পারি আচ্ছা এবার আমি সিম্পল ইন্টারেস্ট আর এখানে ক্লাসে আছিস তো আচ্ছা সিম্পল ইন্টারেস্ট আর অ্যামাউন্ট এম টি কম্পাইল ফ্লোর আচ্ছা তোমার এখানে ধরো নিলাম অনেক বেশি হয়ে গেল সেভেন পার্সেন্ট আর টাইম ধর ফাইভ ইয়ার্স এই যে দেখ পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এই যে এই আমার প্রিন্টিংটা হচ্ছে এইটা কিন্তু আমি ডেটা টাইপ এখানে ডাবল নিয়েছি বলেই প্রিন্ট হচ্ছে দেখ এসআই আর এ এম টি এদের ডেটা টাইপ ডাবল তাই এদের যখন প্রিন্ট করছি এইভাবে প্রিন্টিংটা হচ্ছে যদিও এখানে এই হানড্রেড পয়েন্ট জিরোর ব্যাপারটা খুব একটা পরিষ্কার বোঝা যাবে না আচ্ছা আপনি যদি প্রিন্টের মানে প্রিন্সিপালের ভ্যালুটা পয়েন্ট এ তাও কি আসবে না নিতেই পারি প্রিন্সিপাল কিন্তু টাইমটাকে আমি কখনো ডাবলে নিতে পারবো না আচ্ছা বলছি যখন তাহলে নিলাম আই এন টি টি নিলাম আর এদের ডাবল নিলাম ডাবলটা লিখতেই হবে ডাবল ডেটা টাইপ হচ্ছে তোমার পয়েন্টের পরে ভ্যালু স্টোর করার জন্য আচ্ছা যেমন টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ ইনটিজার যদি অ্যাকসেপ্ট করি ইনটিজারে যদি অ্যাকসেপ্ট করি আইএনটি তাহলে আমার পয়েন্টের পরের টুকু নেবে না ডাবলটাকে নে মানে পয়েন্টের পরের টুকু নেবে না মানে ইনটিজার পোশানটাকে নেবে আর ডাবল যদি নিই তাহলে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু পাই নিলি পিআই থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রিটাকে নিল পয়েন্ট ওয়ান ফোরটাকে নিল না কিন্তু ডাবল নিলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টোটালটাকে নেবে এখানে আমরা এইভাবে ক্যালকুলেশনটা করতে পারি এখানে সবই যখন ডাবল করে দিয়েছি তাহলে ধরো এরকম নিলাম এখানে আইএনটি নেওয়া আছে দেখেছি এরটা কীরকম আসছে এখানে আমার নেক্সট আইএনটি নেওয়া আছে তাহলে এখানে আমি একটা কাজ করি এখানে আমাকে ডাবল করতে হবে নেক্সট ডাবল ডিটা ক্যাপিটালে আটটাকে ডাবল ঠিক আছে ডাবলে নিতে হবে এই জায়গাটা আমি ভুলেই গেছিলাম এই যে দেখ এর আসছে কিরকম তারপরে ফাইভ পয়েন্ট ফাইভ তারপরে ছ বছরের জন্য দেখ আমাকে ক্যালকুলেট করে ভ্যালুটা দেখিয়ে দিচ্ছে আচ্ছা আমি একটুখানি পাঁচ মিনিট একটুখানি ব্রেক নিচ্ছি হ্যালো হ্যাঁ আচ্ছা এবার আমরা একটুখানি এই টাইপের প্রোগ্রাম আমরা একটু ই প্রোগ্রামে আসছি আচ্ছা যদি আমাদের বলে রাইটের প্রোগ্রাম কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা

একটা নাম্বার নেগেটিভ পজিটিভ ও জিরো চেক করতে গেলে আমাকে যেটা করতে হবে প্রথমে আগে ভ্যারিয়েবলটা নিতে হবে আইএনটি ও দাঁড়া তো পুরো এত কিছু মুছে আমার ও শেষে তো আবার লিখতেই হবে আইএনটি এন এক সেকেন্ড একটুখানি দাঁড়া হ্যাঁ আইএনটি এন এবার এখানে মেসেজ দিচ্ছি সিস্টেম ডট হাউ ডট প্রিন্টেলেন এন্টার এ নাম্বার এন ইকাল টু এস সি ডট নেক্সট আইএনটি এবার একটা নাম্বার নেগেটিভ পজিটিভ আর জিরো চেক করবো কীভাবে আমরা জিরোর থেকে বেশি হলে পজিটিভ জিরোর থেকে কম হলে নেগেটিভ আর এলস আর বাকি যা কন্ডিশন সবই আমার জিরো তাহলে এখানে লিখছি ইফ ইফ হচ্ছে স্টেটমেন্ট ইফ স্টেটমেন্ট ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম ইফ এন গ্রেটার দেন জিরো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম ইফের পরে আমি কখনো সেমিকোলন দেব না ইফ স্টেটমেন্টের পরে সেমিকোলন দেব না পরের লাইনে আমি লিখছি যদি ইফ এন গ্রেটার দেন জিরো তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন প্লাস দিয়ে ইস পজিটিভ ঠিক আছে তারপরটা হবে এলস ইফ এল সিপ ই করে সবগুলো যায় না প্রথমটা ইপ তারপর একটা এল সিপ এন লেস দেন জিরো যদি হয় তাহলে সিস্টেম আউট প্রিন্ট নেগেটিভ নেগেটিভ এলস কি হবে জিরো আর এখানে এনটাকে প্রিন্ট করছি না কারণ জিরো জিরো দুবার প্রিন্ট হবে তাহলে এই হচ্ছে ব্যাপার আমার এখানে কী হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট কন্ডিশন ওয়াইজ ইফ কন্ডিশন ওয়াইজ আমার চলছে যে সিস্টেমড আউটডট প্রিন্ট এলেন এন পজিট দেখ এখানে ইফের আন্ডারে এই স্টেটমেন্টটা আছে এলসিপের আন্ডারে এই স্টেটমেন্টটা আছে এবার একটা স্টেটমেন্টের জন্য ইফ স্টেটমেন্টে আমি এখন কখনো সেমিকোলন দেবো না যদি এখানে সেমিকোলন দিই এরা আসবে সেমিকোলন দিলেই এরা আসবে ইফ স্টেটমেন্ট সেমিকোলন দেওয়া মানে ইফের এই একটা ব্লকের পরে সেমিকোলন দেওয়া মানে পরের ব্লকটার এক্সিকিউট হবে না এখানে সেমিকোলন দেওয়া মানে এই ব্লকটার এক্সিকিউট হবে না এইটা হচ্ছে কন্ডিশন তার রেসপেক্টে এটা হচ্ছে তার স্টেটমেন্ট এটা কন্ডিশন এটা তার স্টেটমেন্ট এটা কন্ডিশন তার স্টেটমেন্ট এলস লিখে পাশে কখনো আমরা কন্ডিশন লিখি না এটা মাথায় রাখবি এলস মানে বাকি যা আছে সব কিছু তার মধ্যে চলে আসছে কয়েকটা স্পেসিফিক আমি স্পেসিফাই করে দিয়েছি এখানে ইফ এলসিফ দিয়ে আর বাকি বাদ বাকি যা থাকছে সব থার্ড ক্যাটাগরি মানে এই ক্যাটাগরি এলসের ক্যাটাগরির মধ্যে পড়ছে তাহলে এখানে এসে কম্পাইল ক্লোজ তাহলে ধর আমি একটা নাম্বার নিলাম মাইনাস তালে তাহলে -10 নেগেটিভ দেখিয়ে দিতে লেখাটা আমাকে বুঝতে পেরেছিস প্রোগ্রামটা হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্টার গুলো বুঝতে আরে বাবা সবই করবো ডিসকাউন্ট না করলে বুঝবি কিভাবে ডিসকাউন্ট কি করিয়েছি নাকি তোকে ইফেলসে সবগুলো করতে হবে তারপরে তো আচ্ছা অ্যাকসেপ্ট নাম্বার ফ্রম ইউজার অ্যান্ড চেক ইট ইস অর্ডার ইভেন একটা নাম্বার অর্ডার ইভেন কি না চেক করছি তাহলে ইউজারের কাছ থেকে নাম্বারটা অ্যাকসেপ্ট করছি আচ্ছা এবার চেক করছি ইফ এন মট টু ইকালস ইকুয়ালস টু যদি হয় জিরো এন মড টু ইকাল ইকোয়ালস জিরো মড মানে এই যে পার্সেন্টেজ সিম্বল এটা হচ্ছে মড মডুলাস অপারেটারের কাজ হচ্ছে রিমাইন্ডার চেক করা রিমাইন্ডার চেক করা তুমি যদি এখানে ধরো সাপোজ একটা নাম্বার নিলে ফাইভ ফাইভকে তুমি টু দিয়ে ডিভাইড করছো টু টু জার ফোর রিমাইন্ডার ওয়ান এই রিমাইন্ডারটাকে নিয়ে কাজ করছে মড অপারেটার মড অপারেটার এর নাম হচ্ছে মডিউলার্স অপারেটার এ রিমাইন্ডারটা চেক করবে এ কিন্তু কখনো কোশেন্টকে চেক করবে না তাহলে আমার আর ডাবল ইকুয়ালস টু সিম্বল ডাবল ইকুয়ালস টু কী করছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকোয়ালিটি চেক করছে একে বলে রিলেশনাল অপারেটার দুদিকের রিলেশন চেকিং করছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ও প্রিন্ট করবে তাহলে ধরে নিচ্ছি আমি এখানে এন এর ভ্যালু ফোর নিয়েছি ফোরকে টু দিয়ে মট করে আমার রিমাইন্ডার আসছে জিরো এ পাশেও জিরো এ পাশেও জিরো তাহলে এই কন্ডিশান স্যাটিসফাই তাহলে আমি এখানে লিখছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এন ইজ ইভেন নাম্বার যদি এই কন্ডিশান ফুলফিল না হয় ধরো এখানে নিয়েছি এন এর ভ্যালু সেভেন নিয়েছি সেভেনকে টু দিয়ে মঠ করে আমার রিমাইন্ডার কি আসছে ওয়ান আসছে যে কোনো নাম্বারকে যদি আমি টু দিয়ে মট করি তাহলে আমার রিমাইন্ডার আইদা জিরো আসবে আর ওয়ান আসবে মানে ডিভাইড যদি করি রিমাইন্ডার জিরো আর ওয়ান এর বাইরে আর কিছু আসবে না যারা বাইনারি ক্লাস করেছে আমার কাছে তারা যেন এই জিজ্ঞাসা করিস নি ক্লাস সেই জন্য জানতে পারছিস না এই জিনিসগুলো নাম্বার সিস্টেম প্রার্থনা কার নিয়ে নিবি নোটস গুলো যেগুলো করিয়েছি আর একদিন টাইম করে বুঝে নিবি আচ্ছা তাহলে যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয় তাহলে এখানে আছে ওয়ান আর এখানে আছে জিরো তাহলে কন্ডিশন ফুলফিল হবে না তাহলে এই ব্লক এক্সিকিউট করবে না তার জন্য আমি লিখছি এলস সিস্টেম আউটার প্রিন্ট এলেন এন ইস তোমার অড অর্ড নাম্বার ভেতরে তোরা স্টেটমেন্ট তোদের সুবিধা মতন লিখতে পারি আরও অনেক কিছু লিখতে পারি যদি মন ভালো লাগে তাহলে এখানে এই নাম্বারটা একটা ইভেন নাম্বার আবার এরকম লিখতে পারি দিস নাম্বার এ নাম্বার অনেক কিছু লিখতে পারি সেটা তোর উপর ডিপেন্ড করছে কিন্তু সুস্থ মানুষ এইটুকুই লিখে যতটুকু দরকার ততটুকুই আচ্ছা কম্পাইল করলাম তাহলে এখানে কি করছি আমার ইভ আর এলসি হয়ে যাচ্ছে যা টু দিয়ে মট করলে রিমাইন্ডার যদি জিরো আসে ইভেন আজ যদি রিমাইন্ডার কিচ্ছু আসে তাহলে সেটা অর্ডের মধ্যে চলে যাচ্ছে কম্পাইল ক্লোজ আমি কিন্তু সবগুলো রান করে দেখিয়ে দিচ্ছি ধর নিলাম সেভেন্টিন সেভেন্টিনও দেখিয়ে দিচ্ছে অর্ড নাম্বার আবার যদি এটাকে আমি রান করি ধর দেওয়া হল এই নাইনটিন দেব না টেন দি তাহলে দেখিয়ে দিচ্ছে ইভেন নাম্বার তাহলে এই হলো অর্ডার ইভেন হলো আচ্ছা এবার আমি আসছি অ্যাকসেপ্ট টু নাম্বার্স ফ্রম ইউজার অ্যান্ড চেক দ্য গ্রেটার

সকালে টিউশন থাকে এমনি অন্য না এই এক মাস তো মানে এরকমই ক্লাস করবে আর অনলাইন ক্লাস করাবে শুক্র শনি বৃহস্পতি শুক্র ঠিক আছে সাড়ে সাতটা থেকে অন করে দিয়েছে হুম এটাই তো সমস্যা তাহলে তো হয়ে যেত তোদের সকালে কোনো টিউশন থাকে না এমনি আমার থাকে না আমারও নেই থাকলে म अवस्था खराब हो गयो तो। अच्छा राइट द प्रोग्राम टु एक्स टू नंबर चेक द ग्रेटर नंबर अच्छा ताले ए कोमा बी एंटर टू नंबर्स रोज की स्कुले जास

পরের বুধবার রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী তাহলে ঠিক আছে পরের বুধবারটাও করে নিতে পারবি আচ্ছা তাহলে দেখ দুটো নাম্বারের মধ্যে চেকিং করছি ইফ এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে এখানে এসে সিস্ট্যান্ডার প্রিন্ট এলেন বি ইজ গ্রেটার এল ইফ গ্রেটার দেন এ যদি হয় তাহলে কি হবে এই গ্রেটার নয় এ প্রথমটা এ গ্রেটার হবে এ বি এর থেকে বেশি হলে বি এর থেকে বেশি হলে বিজ গ্রেটার কপি পেস্ট করলে এই জিনিসটাই হয় আচ্ছা এ বি এর থেকে বড়ো বি এর থেকে বড়ো এছাড়া আর কি কন্ডিশন থাকতে পারে আর একটাই কন্ডিশন থাকতে পারে এ আর বি দুটো ইকুয়াল নর্মালি ভাব এ বড় নয় বি বড় নয় তাহলে দুজনে ইকুয়াল তাহলে এলস সিস্টেমড আউটডট প্রিন্ট এলেন আর এখানে প্রিন্ট করে কিছু নেই এখানে ভেতরে প্রিন্ট করে দেব মেসেজটা বোধ আর ইকুয়াল এই হচ্ছে গল্প কম্পাইল close ফিফটিন টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ ইজ গ্রেটার আর ধরো যেটা বললাম কিছু পাগল ছাগল লোক থাকতে পারে তারা দুটো নাম্বার একই দিল ধরো টেন টেন তাদের জন্য বলে দিচ্ছি বোত আর ইকুয়াল আচ্ছা এবার যদি টু নাম্বারসের জায়গায় পার্থ দেবু সারের কাছে কেমিস্ট্রি পড়িস তোর সাথে দুটি পরিচয় কেমিস্ট্রি পড়তে গিয়ে না না বাবা টুটুল কাকা আর বাবা তো বন্ধু ও আচ্ছা ট্রেনিকে তাহলে ছোটবেলা থেকেই চিনি ও এই তোরা ফিজিক্স কোথায় পড়ছিস রে তাই পিন্টু স্যারের কাছে রেনি অন্য জায়গায় পড়ে আমি আর দিয়া এক জায়গায় পড়ি আজকে পরীক্ষা আছে আচ্ছা তাহলে তিনটের মধ্যে এ বি সি তিনটে ভ্যারিয়ে এন্টার থ্রি নাম্বার ভিডিও পজ করে আমি দিয়ে দেব একটু পরেই ক্লাস শেষ আমি আপলোড করে দেব দেখে নিয়ে খাতায় লিখবি সব প্রোগ্রাম লিখবি কিন্তু একদম ইউজার করে ঠিকভাবে লিখবি আমি কিন্তু দেখবো এটা ওইবার খাতা চেক করব ইফ জিয়া তুমি শুনতে পাচ্ছ কিছু তুমি চুপচাপ আছো কেন

চালো কি করে এই লাইনটাকে কপি করে নিন তারপর একটা এলস ইফ এলসিফ বি গ্রেটার দেন সি তাহলে ইজ ম্যাক্স হলো সি গ্রেটার দেন এ অ্যান্ড সি গ্রেটার দেন বি যদি হয় তাহলে সি ইজ ম্যাক্স আর একটা হচ্ছে এলস বলে দেবো যদি ইউজার ধর তিনটে নাম্বারই এক এন্টার করলো বা দুটো নাম্বার বেশি এন্টার করলো বা ধর দুটো নাম্বার একই এন্টার ধর ফিফটি ফিফটি আর থার্টি তাহলে দুটো নাম্বার একসাথে ম্যাক্স হতে পারে না সেই জন্য এলস আর বাকি যা কন্ডিশন আছে তার জন্য আমি লিখছি ইনভ্যালিড ইনপুট ইউজার যদি ভুলভাল ইনপুট দেয় দেখ ধর এরকম ভুলভাল প্রথমে দিলাম ফিফটি ফিফটি ফিফটি